এসে ভাই বলছে যে তারা এই ঘটনার সাথে যুক্তই নয়। যুক্ত না, চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। মধ্যমগ্রাম কাণ্ডে যুক্ত সিপিএম এর কমরেড রেপ করলেন, আমার মিছিল করছেন শামল চক্রবর্তী, রেখা গোস্বামীরা পড়েছেন মৃত্যুর জন্য। আমি আপনাদের বলো এসে ভাই দায়ী, আমরা রুজু করেছি থানায়, সন্দেশখালী থানায়, থানা দেখছে এবং যা হবে পরবর্তীকালে তার সিদ্ধান্ত পুলিশ নেবে, প্রশাসন প্রশাসনের কাজ করবে, আমরা রাজনৈতিক মোকাবিলা করবো। ভারতের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আজকে পার্থ চট্টোপাধ্যায় তারা কিন্তু বলছেন যে এটা তদন্ত সাপেক্ষ, কারা করেছেন সেটা তারা ব্যর্থহীন ভাষায় বলতে পারছেন না। আপনি কে কি বললো, আমি কিছু না, আমি বলে গেলাম আপনাকে, আমার পরিষ্কার কথা, প্রথম কথা শেষ কথা, এসে ভাই এই খুনের সাথে ওকে মারার জন্য যুক্ত প্ররোচনা করেছে।